হ্যালো বন্ধুরা, এসএস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন। তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কুল, মিহিদানা, খেজুর প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে। যদি আপনারা প্রাণীর নামটি কী হবে বলতে পারেন, তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানান। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হলো 5 সেকেন্ড। কি বন্ধুরা, প্রাণীর নামটি কী হবে বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি, এখানে প্রাণীটির নাম হবে কুমির। তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। যাকে কাটা হয় সে কাঁদে না, যে কাটে সে কাঁদে, বলুন তো কি? কি বন্ধুরা, উত্তরটা কি বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন, আর না পারলে আমি বলে দিচ্ছি, এখানে উত্তরটি হবে পেঁয়াজ। তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। বন্ধুরা, স্ক্রিনে আপনারা পানের ছবিকে দেখতে পাচ্ছেন। এবারে আপনাদেরকে খুব ভালো করে ভেবে বলতে হবে পানের সঙ্গে কোন শব্দ যোগ করলে একটি পাখির নাম হবে। বন্ধুরা, শব্দটি কি হবে বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন, আর না পারলে আমি বলে দিচ্ছি, পানের সঙ্গে কৌড়ি শব্দটি যোগ করলে একটি পাখির নাম হবে, সেটা হলো পানকৌড়ি। তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। জুঁই, ডালিয়া, শসা প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম বলতে হবে। বন্ধুরা, মাছের নামটি কি হবে বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর না পারলে আমি বলে দিচ্ছি, এখানে মাছের নামটি হবে ইলিশ। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। মাঝের অক্ষর বাদ দিলে পথ জমির ধারে, ফলটি হলো বিখ্যাত বিজ্ঞানীর আবিষ্কারে, বলুন তো উত্তরটি কি হবে? বন্ধুরা, উত্তরটি কি হবে বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন, আর না পারলে আমি বলে দিচ্ছি, এখানে উত্তরটি হবে আপেল। তো চলুন বন্ধুরা পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। শিয়াল, উট, লিচু প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে। বন্ধুরা, ফুলের নামটি কি হবে বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর না পারলে আমি বলে দিচ্ছি, এখানে ফুলের নামটি হবে শিউলি। তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। সূর্যের তাপে জন্মায়, ঠান্ডা বাতাসে মারা যায়, বলুন তো কি? বন্ধুরা, উত্তরটি কি হবে বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন, আর না পারলে আমি বলে দিচ্ছি, এখানে উত্তরটি হবে ঘাম। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। আনারস, জাহাজ, জামরুল প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে। যদি আপনারা প্রাণীর নামটি কি হবে বলতে পারেন, তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। কি বন্ধুরা, প্রাণীর নামটি কি হবে বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর না পারলে আমি বলে দিচ্ছি, এখানে প্রাণীটির নাম হবে সজারু। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক।
দশ মাথা এক হাত চলমান তাবু, রোদে জ্বলে তাবু মেলে হেঁটে যান বাবু। বলুন তো উত্তরটি কি হবে? কি বন্ধুরা, উত্তরটি কি হবে বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন, আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে ছাতা। তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। খালে বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে, মাছ ধরে এক মনে কাদা নেই গায়ে, বলুন তো উত্তরটি কি হবে? কি বন্ধুরা, উত্তরটি কি হবে বলতে পারলেন? যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।